শুক্রবারে মাইটিভির সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। দেশে প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রায় 1.5 লাখ মানুষ। বিশেষজ্ঞদের মতে ক্যান্সারের অন্যতম কারণ ধূমপান এবং পানের সাথে তামাক সেবন। বিভিন্ন কারণে তামাক সম্পূর্ণ বন্ধ না করতে পারলেও সিগারেট এবং তামাকজাত পণ্যের প্যাকেটে এর ক্ষতিকর সচিত্র সতর্কবার্তা থাকার কথা, কিন্তু বাস্তবে যথাযথ পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। মাহবুব সৈকতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাগর আহমেদ। দেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা 12 লাখেরও বেশি। প্রতি বছর এর সাথে যোগ হচ্ছে আরও 2 লাখ। ভেজাল খাদ্য গ্রহণ, ধূমপান এবং তামাকজাত দ্রব্য গ্রহণ ক্যান্সারের অন্যতম কারণ। ধূমপান যারা করেন তাদের শতকরা 80 জনই জীবনের কোনো পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হন। বিশেষজ্ঞদের তথ্য যাচাইয়ে আমাদের চোখ ক্যান্সার আক্রান্তদের দিকে। দিদি সিগারেট আগে খাইতাম, তো প্রায় সময় গেছে এক প্যাকেটও হয় নাই। এবার ক্যান্সার আক্রান্ত মহিলা ওয়ার্ডে ঘুরে আসা যাক। ডেইলি তো হ্যাঁ মেলা খাইছি, একদিনে কিবেন 10-12টা খাইছি। 5-10টা আমি আগে খেতাম, কিন্তু এই রোগ ধরার পরে, চিকিৎসা হওয়ার পরে থেকে আমি এখন আর এগুলা খাই না। তথ্য অনুযায়ী বছরে প্রায় 1.5 লাখ মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। সংক্রমণ হওয়ার অন্যতম কারণ তামাক, আর মানুষ টাকা দিয়েই কিনে খাচ্ছে মরণের এই মহা ঔষধ। বন্ধু বান্ধব চলাফেরা করতে দেয়া ক্ষতি হয় এটা জানি, সবাই কইতেছে, কিন্তু আমি অন্য ক্ষতি দেই নাই। আজকে 30 বছর থেকে আমি খাইতে আছি। 40 বছর বা 50 বছর ধূমপান করছেন তার হয় নাই, কিন্তু তার যে 5 বছর পরে ক্যান্সার হবে না, 10 বছর পরে হবে না, এই নিশ্চয়তা তিনি দিতে পারবেন না। দেশের বিভিন্ন স্থানে এখনো চাষ হচ্ছে তামাক। সিগারেট বা জর্দার নামে অবাধে দাপট নিয়ে ব্যবসাও চলছে বৈধভাবে। বন্ধ করা যাবে না তাই রয়েছে নিয়ন্ত্রণ নীতিমালা। এই যে সিগারেট প্যাকেটগুলোতে 50% অংশ জুড়ে ফুসফুসে ক্যান্সারের ছবি অথবা ব্রেন স্ট্রোকের ছবি অথবা মৃত শিশুর ছবি, যেখানে বলা হবে যে ধূমপানের কারণে মৃত শিশু জন্ম লাভ করে। জর্দা, দুগ্ধা, খৈনি, তামাক, এই ধরনের গুল জাতীয় জিনিস কোটাতেও কিন্তু পিকচুরাল ওয়ার্নিং স্ট্যাম্প লিখে দিতে হবে। এটাই 19 তারিখের ডেডলাইন ছিল। সিদ্ধান্ত অনুযায়ী 19 মার্চের পর থেকে সচিত্র সতর্কবাণী ছাড়া বাজারজাত করা যাবে না সিগারেট এবং তামাকজাত পণ্য। কিন্তু কতটুকু তা কার্যকর হচ্ছে? এখানে বেশি মূলত বিক্রি হয় সিগারেটটা, বেশি বিক্রি। এখনো সব সিগারেটের গায়ে আসে নাই, জর্দা এখনো আসে নাই। তারা অগ্রাহ্য করছে সরকারের এই আদেশকে, এবং সেটা আমি বলবো একটা সীমাহীন অপরাধ। প্রতিবারের মতো এবারও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে মরণের মহা ঔষধ বেচে নিজেদের পকেট ভর্তি করা ব্যবসায়ীরা। আইন রয়েছে নিয়ন্ত্রণের, কিন্তু প্রয়োগ নেই। তাই স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আন্তরিকতা নিয়ে। দর্শক, আপনাদের টিভি মাই টিভি, তাই আপনাদের কথাগুলি আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। মোবাইল 01674004016।